ম্যাথ ডিটেলস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসএর আজকে আমি আলোচনা করব দ্বিতীয় পর্যায় পরীক্ষার মূল্যায়নের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আজ এই চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোলের জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করো, যেটা আমাদের আরেকটা চ্যানেল, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। তাই চলো সময় নষ্ট না করে শুরু করি। আর এছাড়া এর আগে অনেকগুলো তোমার সম্ভব প্রশ্নপত্র আমি আপলোড দিয়ে দিয়েছি তোমার, যেগুলো তুমি যদি দেখে না থাকো চ্যানেল ভিজিট করো সেখান থেকে দেখে নিতে পারবে। তা আজকে আমরা আলোচনা করব কোলা ইউনিয়ন হাই স্কুল নিয়ে আলোচনা করব প্রশ্নপত্র নিয়ে। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, সঠিক প্রশ্ন উত্তরটি নির্বাচন করো। বলছে 3250 মিলিমিটার, মানে 3250 মিলিলিটার কত মিটার, ঠিক আছে? সমান এ অপশন দিয়েছে 0.325 মিটার, 3.250 মিটার, 0.325 মিটার, আর হচ্ছে তোমার 3250 মিটার। ওকে, তাহলে মিটার মিলিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়, আমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়। আমরা কি জানি, আমরা মিটার, তারপর হচ্ছে ডেসি, সেন্টি, তারপর হচ্ছে তোমার মিলি, ঠিক আছে? মানে 1 মিটার সমান সমান কত হচ্ছে, 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার হচ্ছে তোমার, রাইট? তো মিলিমিটারকে যদি আমরা মিটারে আনতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 3250, তাহলে 3250কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি আমরা, রাইট, 1000 যদি ভাগ করি আমরা, তাহলে কটা আছে, 3টে 0 আছে, 1টা 2টো 3টে 0 আছে, 3 ঘর আগে দশমিক করবে 1 2 3, তাহলে কত হচ্ছে 3.250, তাহলে কত হচ্ছে তোমার 3.250। এটা হচ্ছে বি এর অপশানটা তোমার কারেক্ট হবে। তো কোনটা টিক দেবো আমরা, ঠিক দেব 3.250 মিটার, মানে 3 মিটার 250 মিলিমিটার হবে তোমার, ঠিক আছে? হলো, এবার কি বলছে তোমার, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কত আছে, 0.3, ওপরে তোমার ডট দেওয়া আছে, বি হচ্ছে 0.14, ওপরে 4-এর ওপর ডট দেওয়া আছে, এখানে হচ্ছে 0.123, 3-এর ওপর ডট দেওয়া আছে, আর ডি হচ্ছে 1-এর 6, ঠিক আছে? 1-এর 6 আছে। তা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটা হবে, ডি অপশান হবে তোমার 1-এর 6। ওকে, বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী বলছে, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো ছক্কা, পেন্সিল, খাতা আর বল, রাইট? তো ছক্কা, ছক্কাটা 6টা তল, পেন্সিল, পেন্সিলের অনেকগুলো তল থাকে তোমার, রাইট? ওকে, তারপর কী হচ্ছে তোমার খাতা, খাতারও তোমার 6টা তল থাকে, আর বল, বলের কটা আছে, 1টাই তল, সেটা হচ্ছে বক্রতল, বলটা কী হয় তোমার রাউন্ড টাইপের হয়, রাইট? তা কোন অপশানটা রাইট হবে, দ্যাট ইজ দ্য বল হচ্ছে তোমার রাইট কারেক্ট অপশান। তাহলে রাইট, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল। ওকে, চলো পরেরটা দেখে নিই আমরা, নেক্সট অঙ্কটা দেখব। 3টি সরলরেখা একটি বিন্দুতে গেলে তাকে বলে সমরেখ বিন্দু, বলে সমবিন্দু, বলে সমান্তরাল রেখা, বলে না পরস্পতি সরলরেখা বলে, রাইট? কি বলবে, অবশ্যই সমবিন্দু বলবে। 3টে রেখা ধরো তোমার, 3টে এই ধরনের রেখা আছে তোমার, রাইট? একটা বিন্দুর মধ্যে ক্রস করবো, তাহলে কি বলছে, এটা সমবিন্দু, কি হচ্ছে তোমার, এটা সমবিন্দু বলা হবে তোমার, ঠিক আছে? এটা কি বলা হবে, সমবিন্দু বলা হবে, রাইট? তাহলে কি অপশন করবো, সমবিন্দু বলবো আমরা, রাইট? সমরেখা হবে না, সমরেখা হলে কি হচ্ছে, একটা রেখার মধ্যেই থাকতে হবে 3টে বিন্দু, তাহলে সে সমরেখা হয় তোমার। এখানে কি বলছে, 3টি সরলরেখা, ঠিক আছে, 3টি সরলরেখা একটি বিন্দু দিয়ে গেলে তাকে কি বলে, 3টি আলাদা আলাদা সরলরেখা তোমার যাচ্ছে তাকে সমরেখ বিন্দু বলে, ওকে, সরি সমবিন্দু বলা হয়, ওকে। চলো পরে অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে আমাদের, নেক্সট পরে অঙ্ক কী বলছে দেখো, 2-এর 1টা শূন্যস্থান পূরণ করো, 5 লিটার 9 সেন্টিলিটার সমান কত সেন্টিলিটার, সেন্টিলিটার দিয়েছে কিন্তু, রাইট? তাহলে 1 সেন্টিলিটার সমান কত জানি আমরা, 1 লিটার সমান কত হচ্ছে, 1 লিটার সমান 100 সেন্টিলিটার হয় তোমার, তাহলে 5 সেন্টিলিটার মানে 500 সেন্টিলিটার হবে, আর 9 যোগ করলে তাহলে 509 হবে, কত হবে তোমার 509 সেন্টিলিটার হচ্ছে তোমার, ঠিক আছে? নেক্সট, নেক্সট কী বলছে, 1/4 সার শতকরা কত সার তোমার, রাইট? 1/4 মানে কত হচ্ছে, এখানেই করে দিচ্ছি দেখো, 1/4 মানে কত হচ্ছে 1/4, ঠিক আছে? 1/4, 4 ভাগের 1 ভাগ ছাড় দিচ্ছে, তাহলে শতকরা আনতে গেলে আমরা 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, কাটলে 25 হচ্ছে, তাহলে 25% কত লিখবো, শতকরা ছাড় হচ্ছে 25% ছাড় লিখবো আমরা, 25%, ঠিক আছে? ওকে, নেক্সট কী বলছে, 3টি মৌলিক সংখ্যার লসাগু, 3টি মৌলিক সংখ্যার লসাগু কি হবে তোমার, সংখ্যাগুলির গুণফল হবে তোমার, 3টি মৌলিক সংখ্যার লসাগু সবসময় কী হবে, সংখ্যাগুলোর গুণফল হবে, সংখ্যাগুলোর গুণফল, মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে কী হবে, লসাগু হবে, 3 মৌলিক 3টি সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা 3টির গুণফল তোমার, ওকে, হয়ে গেল? চলো পরে অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী বলছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, বলছে পাশের জ্যামিতিক আকৃতিটির পরিসীমা নির্ণয় করো, রাইট? আকৃতিটা দেখে নাও,
এখানে পরিসীমা কত হচ্ছে তোমার দেখো, এখানে 20 সেন্টিমিটার আছে, এখানে 20 সেন্টিমিটার আছে, এখানে 30 সেন্টিমিটার আছে, এখানে তোমার 18 সেন্টিমিটার আছে, এখানে 18 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তাহলে পরিসীমা নির্ণয় করতে করলেও চারিপাশে যোগ করে দিলেই হবে। তাহলে 20 আর 20 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে তোমার দেখো, এখানে যদি দুটো সাইড আমরা যোগ করি এখানে, তাহলে 20 আর 20, তাহলে 20 আর 20, 20 20 যোগ 20, ঠিক আছে। প্লাস হচ্ছে কী হচ্ছে, এদিকে হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, 30 সেন্টিমিটার, এদিকে 30 যোগ করলাম আমরা 30, 30, এদিকে 18, এদিকে 18, এদিকে 18, এদিকে 18, তাহলে এটা লাগবে না, মাঝখানটা লাগবে না, কারণ আমার পরিসীমা মানে কি বাইরের দিকটাই হয় তোমার, ঠিক আছে। তাহলে কত হলো তোমার দেখে নিই আমরা, তো টোটাল লিখে নিলাম, যোগ করলে কত হবে তোমার দেখো, 20 20 হচ্ছে 40, 40 আর 30 হচ্ছে 70, আর 18 হচ্ছে তোমার 80, 88, 88 আর 18 হচ্ছে 88 আর 16, তোমার 96 86, 106, কত হচ্ছে তোমার 106 সেমি, ঠিক আছে। ওকে, তাহলে কী লিখবো আমরা, উত্তর লিখবো, আমরা উত্তর লিখবো, তাহলে কত নম্বর আছে তোমার, 3-1, ঠিক আছে, 3-1 লিখবো, 3-1, উত্তর লিখবো আমরা 106 সেমি, 106 সেমি। তোমরা ডিটেলসে লিখো, আমি ডিটেলসে লিখলাম না, কারণ ভিডিওটা অনলাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। তো উত্তরটা লিখে দেবো 106 সেমি, হয়ে গেল। চলো পরেরটা আমরা দেখে নেবো কী বলছে, বলে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো 0.63 ওপরে তোমার ডট ডট দেওয়া আছে, 5 হচ্ছে তোমার কী আছে 5-6, আর হচ্ছে তোমার 3-4। চলো লিখে নিই আমরা, 0.63 আছে, আই থিঙ্ক 0.63, হ্যাঁ 6-3, ওপরে ডট ডট দেওয়া আছে, আচ্ছা রাইট। তোমার যে তোমার কী হচ্ছে তো 5-6 আর হচ্ছে তোমার 3-4, 5-6 আর হচ্ছে তোমার 3-4, ঠিক আছে, 5-6 3-4 দেখা গেল। চলো এবার কী বলছে তোমার, ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোটো থেকে বড়, মানে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। আগে কী করতে, হরগুলোকে সমান করতে হবে আমাদের, হরগুলোকে সমান করতে হবে। তো এটা সমান সমান কী আছে তোমার, হরগুলোকে আমরা সমান যদি করি আমরা, রাইট, এখানে হর সমান এখানে কী হচ্ছে তোমার 0.63 আছে, এটাকে 0.63 হলে তোমার 6-3 আমরা বাই কী করতে পারি, আমরা এখানে অ্যাপ্রক্স ধরে নিতে পারি, আমরা এখানে দশমিকের জন্য একটা 1 আর দুটো 0 দিতে পারি। এখানে কত হচ্ছে তোমার 6, তাহলে 5, আর এখানে কত হচ্ছে তোমার, এখানে নিচে 5-6, আর এখানে কত হচ্ছে তোমার 3-4, ঠিক আছে। এবং হরগুলোকে সমান করতে হবে তোমার, তো 600 আর 106 আর 4, এর কী করতে তোমার, আমরা লসাগু যদি করি আমরা, তাহলে কত হচ্ছে দেখে নিই, তাহলে 106-4 লসাগু কত হচ্ছে, 106-4 লসাগু, এটা হচ্ছে তোমার 2 দিয়ে যাবে তোমার, 50 দুগুণ 100, 2 দিয়ে গেলে 3 দুগুণ 6, আর 2 দুগুণ 4, আবার 2 দিয়ে যাবে তোমার দেখো, 2 গেলে তোমার 25 দুগুণ 50, 3 3ই থাকবে, 2 অক্ষে 2, তাহলে কত হচ্ছে তোমার, 3 25 75, 75 দুগুণ হচ্ছে 150, 150 দুগুণ 300, 300 হচ্ছে তোমার লসাগু, 300, ওকে 300 হলো। তাহলে 300 সমান করতে হবে, তাহলে 63/100 সমান সমান করতে, নিচে 300 করতে গেলে করতে হবে, আবার 3 দিয়ে গুণ করতে হবে, ওপরে 3 দিয়ে গুণ করবো 300 হচ্ছে, তো ওপরেও 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 3 9, আর 3 6 কত হচ্ছে 118, আর 3 6 হচ্ছে 18, 189, 5-6 সমান সমান কত হচ্ছে, 5-6 কত দিয়ে গুণ করবো ওপর নিচে সমান সমান, নিচে 300 করতে গেলে 50 দিয়ে গুণ করতে হবে আমাকে, রাইট, 50 দিয়ে গুণে 5 6 30, 300, তো ওপরে 50 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 কত হচ্ছে তোমার 250, ঠিক আছে, হলো। 3-4 3-4 যদি আমরা গুণ করি আমরা ওপর নিচে, কত দিয়ে গুণ করবো 300 পেতে গেলে আমাকে গুণ করতে হবে তোমার দেখো 25, আর হচ্ছে তোমার 3-4 তোমার 4 4 দিয়ে গুণ করতে 2 গুণে 4, 3 75 দিয়ে গুণ করতে 75 দিয়ে গুণ করলে আমরা 300 হবে, তো এখানে আমরা 75 দিয়ে গুণ করবো, 75 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার, ওপরে 3 আছে, 3 5 15 5, হাতে আমার 1, 3 7 21, আর 22 225, ঠিক আছে। তাহলে 300 ভাগে 225 ভাগ হলো, তোমার 300 ভাগে 250 ভাগ হলো, 300 ভাগে 189 ভাগ হলো, ঠিক আছে। তাই খুব ছোটো থেকে বড় বলেছে তোমার, রাইট, তো কী বলেছে তোমার, মানে ঊর্ধ্বক্রমে সাজাও নাকি, ঊর্ধ্বক্রমে মানে কমরে ঊর্ধ্ব, মানে ছোটো থেকে বড় সাজাতে হবে, রাইট। তো সবচেয়ে ছোটো কী আছে এখানে, সবচেয়ে ছোটো হচ্ছে তোমার কত, 189, তাহলে 0.36, তো সবচেয়ে ছোটো হচ্ছে তোমার এখানে তোমার 6, তাহলে 0.63, কী আছে 0.63 সবচেয়ে ছোটো হবে, তাহলে উত্তরটা লিখবো আমরা 0.63, ওপরে দুটো ডট দিয়ে দেবো, এটা সবচেয়ে ছোটো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, আচ্ছা এটা সবচেয়ে ছোটো হলো, রাইট। দেন কী হচ্ছে তোমার, সবচেয়ে ছোটো এরপরে ছোটো কী হবে, 300 ভাগে 225 ভাগ, মানে কত ছিল এটা, 3-4 ছিল, তাহলে লিখবো আমরা 3-4, আর সবচেয়ে গ্রেটার কত হবে, ওকে 300 ভাগে 250 ভাগ, মানে 5-6, কী হবে 5-6, এটা হচ্ছে 5-6 হচ্ছে সবচেয়ে বড়ো হবে তোমার, হয়ে গেল, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখে নেবো, নেক্সট অঙ্কটা কুড়ি আছে, আমরা দেখে নেবো একবার। নেক্সট কী বলছে তোমার দেখো, দুই গসাগু বিশিষ্ট তিনটি 2 অঙ্কের সংখ্যা লেখো, তাহলে 2 গসাগু বিশিষ্ট, রাইট, 3 অঙ্কের, সরি, 2 গসাগু বিশিষ্ট তিনটি 2 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে, তাহলে 2 অঙ্কে 3টি সংখ্যা লিখবো আমরা, তাহলে 2 অঙ্কে লিখতে হবে, তাহলে 2 অঙ্কের মানে আমরা 20 থেকে শুরু করতে হবে, আমাদের 20 অঙ্কে 20 থেকে শুরু করি যদি আমরা, ঠিক আছে।
অ্যাকচুয়ালি 10 থেকে আমাদের দুই অঙ্ক শুরু হচ্ছে, কিন্তু 10-এর তোমার দেখো এখানে 12 যদি করি, 12 লসাগু তোমার 2ও হয়, 4ও হয়, 3ও হয়, রাইট? এটা কী হবে তাহলে? তোমার 14ও হবে না, 14 করা যাবে না, 14কে ভাগ যাচ্ছে। তাহলে তোমার এখানে করতে হবে আমাকে, যেটা 2 দিয়ে ভাগ করলে মৌলিক সংখ্যা চলে, তাহলে আমরা করতে পারি 22 করতে পারি আমরা, রাইট? 22 ফার্স্ট কী করবো আমরা? ফার্স্ট লিখবো 22, 22 একটা হলো, তারপর 24 হবে না, 24-এর অনেকগুলো লসাগু হয় তোমার, রাইট? তারপরে 26 করবো, 26কে 13 দুগুণে 26 হয়, আর তারপর হচ্ছে 30 করবো আমরা, 30, রাইট? এদের লসাগু কী হচ্ছে তোমার? 22, 26, 30-এর লসাগু কিন্তু 2 হবে তোমার, এটা 2 দিয়ে কাটা যাবে, অন্য কিছু সংখ্যা দিয়ে কাটা যাবে না। ওকে, তাহলে চলো আমরা কী লিখবো, আমরা উত্তরটা লিখবো আমরা। তাহলে এখানে কী চাইছে তোমার? 2 লসাগু বিশিষ্ট, এটা হচ্ছে 3-এর 3 লিখবো আমরা, 3-এর 3। বোঝা গেল? যে কোনো দুই অঙ্কের সংখ্যা দিতে হবে, কিন্তু তাদের লসাগু গসাগু কিন্তু তোমার কী হতে হবে? 2 হতে হবে। এবার 22, 20 দিলাম না আমি, রাইট? ওকে, এখানে 20, 22 তোমার 26 আর 30 হলো, ঠিক আছে? তাহলে কী হচ্ছে তোমার? 22কে ভাগ করলে কত? 11 হয়ে যায়, আর কোনো কিছু ভাগ যাবে না। 26কেও তোমার করলে 13 হয়ে যায়, আর 2 দিয়ে ভাগ যাবে না। 30কেও তোমার ভাগ করলে তোমার কী হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে ভাগ যাবে না তোমার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কি? 2 বিশিষ্ট লসাগু হয়ে গেল তোমার, রাইট? নেক্সট কথা বলছি তোমার, কত টাকার 30% সমান সমান 90 টাকা হবে তোমার, রাইট? 4-এরটা এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। কত টাকার? তাহলে ধরে নিই এক্স টাকার, ধরে নিই যে এক্স টাকার 30% সমান সমান কত হচ্ছে? 90 টাকা, ঠিক আছে? তাহলে এক্স সমান সমান কী হচ্ছে তোমার? তাহলে এক্স সমান সমান গুণ কী হচ্ছে তোমার? 30% মানে 100 হাঁটাতে গেলে 100 দিয়ে গুণ করবো, সমান সমান কত হচ্ছে? 90 হচ্ছে তোমার, ঠিক আছে? সমান সমান কত হচ্ছে তোমার? গুণ করলে তো কত হচ্ছে তোমার? 30x বাই হচ্ছে তোমার 100 সমান সমান 90 ইকুয়াল টু কী হচ্ছে? 30x সমান সমান কত হচ্ছে? 90, আর একে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 900, দুটো শূন্য হয়ে গেল, ঠিক আছে? এবার x ইকুয়াল টু কত হচ্ছে তোমার? তাহলে 9000 ডিভাইডেড বাই হচ্ছে 30, ঠিক আছে? এখানে শূন্য শূন্য কেটে দিলাম, এখানে 3 দিয়ে 3কে কাটলাম, 3 তিরিক্ষা 9, 300 সমান সমান x ইকুয়াল টু কত হলো? 300 হলো, ঠিক আছে? এটা ইজিলি বার করবে, এই এক্স ধরে নিলে কী হয়, অঙ্কগুলো ইজিলি বার হয়ে যায় আর ভুল হওয়ার কোনো চান্সেস থাকে না, রাইট? তাহলে উত্তর কী লিখবো আমরা? 300 টাকার 30% সমান হচ্ছে 90 টাকা, হয়ে গেল, ঠিক আছে? 300 টাকার 90% মানে হচ্ছে তোমার, সরি, 300 টাকার 30% মানে হচ্ছে তোমার 90 টাকা। চলো পরের অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী আছে আমাদের? বলছে তোমার, একটি সমতল ও একটি বৃত্তাকার বক্রতল দ্বারা, ঠিক আছে, সীমাবদ্ধ ঘনবস্তুর নাম কী, ঠিক আছে? একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা কটি? তাহলে বলছে একটি সমতল আর একটি বৃত্তাকার বক্রতল দ্বারা সীমাবদ্ধ বস্তুটির নাম কী? মানে একটা সমতল হবে তোমার, একটা বৃত্তাকার সমতল হচ্ছে, আরটা কী হচ্ছে তোমার? ওকে, আরটা তোমার কী হচ্ছে? বক্রতল হচ্ছে। একটা সমতল, এই নিচেরটা হচ্ছে সমতল হচ্ছে, আর একটা বৃত্তাকার বক্রতল, বৃত্তাকার বক্রতল হচ্ছে তোমার, ঠিক আছে? ওকে, তা সীমাবদ্ধ বস্তুটির নাম কী? এটার নাম হচ্ছে শঙ্কু। কী লিখবো আমরা? 4-এরটা লিখবো, 5-এরটা লিখবো আমরা, 5-এরটা লিখবো শঙ্কু, ঠিক আছে? উত্তরটা লিখবো আমরা, শঙ্কু লিখে দিচ্ছি, উময় কয় হস্য। তোমরা ডিটেলসে লিখবে, কিন্তু প্রশ্নটাকে তুলে দিয়ে ডাইরেক্ট শঙ্কু লিখলাম, তোমরা প্রশ্নটাকে তুলে দিয়ে তোমরা ডাইরেক্ট অ্যান্সারটাকে লিখবে তোমার, ঠিক আছে? তারপর কী বলছে? একটা সমকোণ চৌপলের তল সংখ্যা, একটা সমকোণী চৌপল, তার চেয়ে তল সংখ্যা, ধার সংখ্যা কটা হবে তোমার? একটা ধার সংখ্যা অবশ্যই কটা হবে তোমার, দেখে নিই আমরা। একটা সমকোণী চৌপল যদি হয় তাহলে তোমার কী হচ্ছে তোমার? ধার সংখ্যা কটা হবে তোমার, দেখে নিই আমরা, ঠিক আছে? 12টা হবে, কীভাবে হবে দেখিয়ে নিচ্ছি তোমার। দেখো এদিকে কথা হচ্ছে 1, 2, 3, 4 হচ্ছে, একটা ধর, 3টে 4টে ধার, ঠিক আছে? ধার হলো, তাহলে পেছনে আরও 4টে ধার আছে, 4-4, 8টা হলো, তারপর 9টা, 10টা, 11টা, আর ভেতর দিকে একটা আছে, তাই তো? তাহলে 12টা হলো, কটা লিখবো আমরা? তাহলে 12টি তল লিখবো, 12টি ধার, 12টি ধার, ঠিক আছে? হয়ে গেল, তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম কত পর্যন্ত? আজকে আমরা 3-3 পর্যন্ত কমপ্লিট করলাম। তো আজকের জন্য এ পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। নেক্সট ভিডিওতে তোমাদের আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করবো, 4 নম্বর পার্ট থেকে আলোচনা করবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এর আগে অনেকগুলো সম্ভব প্রশ্নপত্র আমি দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, বা চ্যানেল ভিজিট করো, সেখান থেকেও দেখে নিতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, খুব ভালো থেকো।